गुवाहाटी के गाड़ीगांव में किशोरी के साथ गैंग रेप करने का मुख्य आरोपी मारा गया है। बीती रात पुलिस कस्टडी से भागने के दौरान एनकाउंटर में पुलिस ने बिकी अली को मार गिराया है। मंगलवार को कामरूप के दामपुर पहाड़ से बिकी अली को गिरफ्तार किया गया था। रात को पुलिस उसे उसी स्थान पर ले गई जहां सबने इस घिनौने कांड को अंजाम दिया था। इस दौरान बिकी अली ने भागने की कोशिश की, जिसके बाद मजबूरन पुलिस को उस पर गोली चलानी पड़ी। आपको बता दें कि पिछले 16 फरवरी को बिकी अली ने किशोरी को बहला फुसला कर अपने घर बुलाया था और उसके साथ दुष्कर्म किया था। आरोपी ने दुष्कर्म का वीडियो बनाकर किशोरी को ब्लैकमेल करना शुरू कर दिया। घटना के तीसरे दिन यानी 19 फरवरी को विक्की ने दोबारा पीड़िता को गाड़ीगांव के बाहर एक होटल ले गया और उसके चार दोस्तों ने मिलकर उसका गैंग रेप किया। कल मुख्यमंत्री तो कैसे दुखिए शास्ति पाब, मैं मोर घर छालीजनक जो कोई रेप कर और हे रेपिस्टक रेपिस्टक जो क्या कारण आईनगत भावे व्यवस्था लय सो मैं भाँ यू कईनगत विरोधी कम नह समय जी एर आपनर घर जी सोम सही समय कत कोर्ट कसारी थको अपनी मूल कौकस आपुनी प्रथम लाठीडाल विचार निजे बाचे जो उकल माते मोर आईन आईन मूल देखाई दार निकी मैं अपना क्षेत्र कैसो अपर घर चूर एज राति सोमाले আপনার আপনার আর আপনার ওয়াইফ যদি অকলে আছে সেই সময় আপনি কি করব, নিজক সেফ দিব চেষ্টা করব, সেই সময়ত কোর্ট আইন থাকিব আর সেই সময়ত কোর্ট আমি কোর্ট কাছাই থাকিম। আপনার মানে যুক্তিটা সেইটাই কোথাও সহজ ভাষা দাদা, মানে সেইটাই কোথাও যে আপনার ঘর যদি পুলিশ এজন চুর সুমায় রাতে আপনি কি করব, প্রথম আপনার সহধর্মিনীক বসাব চেষ্টা করব, তারপর নিজে বাঁচিব চেষ্টা করব, যদি আপনার ওপর প্রহার করে তো আপনার আপনি যিকোনো কামলে গুছি যাব। মই ভাবো যে এইবিলাক বিরোধীর মিছা প্রপাগান্ডা অনাগত দিনত দেখিব। মুখ্যমন্ত্রী কালি বিধানসভাত এইটোর উপর খুব ধুনিয়া উত্তর দিছে, আর আপনাদের উত্তর পাব অল্প অপেক্ষা করক। প্রতিক্রিয়া আসলে বিচারবই নালাগে, এজন ডাঙর অপরাধী বিকি আলি যে মাইনর ছোৱালী এজনীক বহুত দিন ধরে নিপীড়ন চলাই আছিল, আর এনেকুৱা অপরাধীবিলাকৰ সদায় একটা প্রবণতা থাকে যে পলাই যাও আকৌ এনেকুৱা অপরাধ আমি করমগে, সেখানে পলাই যাবলেতো এনেকুৱা অপরাধীক দিব নোৱাৰি, চাৰিটা গুলি নালাগে দশটা গুলিয়ে মারক। এনেকুৱা অপরাধীক পলাই যাবলে দিয়া মানে তেওঁ গৈ পেলাই আকৌ বহুতো ছোৱালীক এনেকুৱা কৰিবগে, সেখানে পলাই যাওঁতে পুলিশে গুলিয়ালে, গুলোতে গুলিয়াওঁতে এই বিকিয়ালি বোলাজন নিহত হল ইতিচকে, সেইটোতো আর একটা ডাঙৰ ইস্যু নহয় যে আমি বাতে বাতে ঘাটে পুলিশে কারবাক গুলিয়াইছেগে বিনা দোষত কারণ নোহাকে। এই অপরাধী যদি পলাবলে চেষ্টা নকলেন জেললে গেলেন বিচার হলেন, কিন্তু পলাই পুলিশে তো পলাই যাবলে দিব নয়, পলালে গুলিয়াবই লাগবে। অলপ আগতে সংবাদ মাধ্যমত সোশ্যাল মিডিয়াত দেখা পালো যে গাড়িগাঁওর কোনোবা এজন যুবক যিজনে ধর্ষণের লগত জড়িত আছিল তেখেতক এনকাউন্টার করা হয়েছে, কিন্তু পুলিশের ফলের আনুষ্ঠানিকভাবে একো জনোৱা নাই। গতিকে চক, যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় পবিত্র বিধানসভাত যি ধরনের বক্তব্য রাখিছে আর তারপিছত রাতেই বক্তব্য রাখিলে সন্ধিয়া আর হেক রাতে বা রাতির কোনোবা এটা সময়ত পুলিশে এনকাউন্টার করলে, গতিকে যেতিয়া মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এনকাউন্টারের সপক্ষে বা এনকাউন্টারক লৈ যি সময় সরকারখনে মত পোষণ করে এনকাউন্টারের সপক্ষে মত পোষণ করে তারপর এনেকা এনকাউন্টার এটা দুটা তিনটা সাধারণ কথা। গতিকে আমি বারে বারে আমি যেতিয়া কংগ্রেসের ফলের বা মানবতার ক্ষেত্রে যেটা আমি বারে বারে কও যে সকলো ক্ষেত্রতে এনকাউন্টারটা আমি ভাল নাপাও, হয় এনকাউন্টার করক, দুঃখী সাব্যস্ত হয়েছে তেওঁলোকক বিচার হোক, কিন্তু এই দেশের আইন আদালত কি করব, যদি পুলিশে সকলো আইন হাতত তুলি লয় দেশের আইন আদালতে কি করব, মহামান্য আদালত সমূহ তো বন্ধ হয়ে যাব। গতিকে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার প্রতি আহ্বান জানাইছো যে যি ধরনের দেশখনক গতি করাই আছে এনে ধরনের কিন্তু গতি করে থাকলে একটা সময়ত নিজে জ্বলা জুয়ে তেওঁলোককে কেতিয়াবা পুৰিব পাৰে।